হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো সিলেট বিভাগের স্টুডেন্টরা ইউকেতে ব্যাচেলর্স এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাইলে এখন কি আগের মতো কোনো ব্যারিয়ার্স আছে কি না, কিংবা ইউনিভার্সিটিগুলো এখন কি আগের মতো স্টুডেন্ট নিচ্ছে কি না, বা সিলেট বিভাগের স্টুডেন্টদের জন্য ভিসা রেশিও কেমন হবে ইউকেতে, সেই সব ব্যাপারে ডিটেলস আলোচনা করব। স্টুডেন্টস, আমরা জানি যে আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের যে স্টুডেন্টরা আছে তারা তাদের প্রথম ডেস্টিনেশন হিসেবে স্টাডির জন্য কিন্তু ইউকেকেই চুজ করে। সবসময় দেখা যায় যে সিলেট বিভাগের স্টুডেন্টরা ইউকেতে বা লন্ডনের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার কথা সবার প্রথম চিন্তা করে, কিন্তু আমরা জানি যে গত দুই ইনটেক ধরে আমাদের সিলেট বিভাগের স্টুডেন্টদের কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হচ্ছিল। ইউকের যে ইউনিভার্সিটিগুলো আছে তারা বিভিন্ন রেস্ট্রিকশন দিচ্ছিল কিছু কারণে, সিলেট বিভাগের স্টুডেন্টদেরকে তারা নিচ্ছিল না বা অ্যালাউ করছিল না। দেখা গেছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছে কিন্তু স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে আমরা সিলেট ডিভিশনের স্টুডেন্টদেরকে ছাড়া নিব, বা কিছু রেস্ট্রিকশন ছিল যে সিলেট ডিভিশনের স্টুডেন্টরা এই সাবজেক্টগুলোতে বা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আবার কিছু রেস্ট্রিকশন ছিল যে সিলেট বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে এক বছরের টিউশন ফি পে করে যেতে হবে। এছাড়াও আরও কিছু এজ রেস্ট্রিকশন থেকে শুরু করে অনেক ধরনের রেস্ট্রিকশনের কথাই কিন্তু আমরা জানতাম। তো যে কারণে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও বা এলিজিবিলিটি থাকা সত্ত্বেও শুধুমাত্র সিলেট ডিভিশনের হওয়ার কারণে অনেক ইউনিভার্সিটিতে ইউকেতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছিলেন না। এটা নিয়ে আমাদের সিলেট ডিভিশনের স্টুডেন্টরা খুবই টেন্স ছিল এতদিন, বা তাদের আসলে অনেক মন খারাপ ছিল। এখন যেটা গুড নিউজ হচ্ছে, আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে ইউকের ইউনিভার্সিটিগুলো এখন সিলেট বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি না হলেও বেশ কয়েকটা ইউনিভার্সিটি এখন যতগুলো ব্যারিয়ার্স ছিল সিলেট ডিভিশনের স্টুডেন্টদের জন্য সেগুলো সরিয়ে নিয়েছে, এবং তারা বলেছে যে তারা এখন থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতোই সিলেট ডিভিশনের স্টুডেন্টদেরকেও অ্যাকসেপ্ট করবে। সো এটা আসলে অনেক বড় একটা গুড নিউজ আমাদের সিলেট ডিভিশনের স্টুডেন্টদের জন্য, যারা আসলে ট্রু স্টুডেন্ট বা যারা আসলে এলিজি, যাদের আইএলটিএস স্কোর আছে বা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে লাইক ওআইটিসি, ডুয়োলিঙ্গো আছে, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন ভালো বা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হচ্ছে, যারা সব রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরও অ্যাপ্লাই করতে পারছিলেন না, তারা এখন থেকে ইউকে কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। সো সিলেটের যে সকল স্টুডেন্টরা আছেন যারা চিন্তা করছিলেন যে ইউকেতে ব্যাচেলার্স অথবা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, আপনারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করুন, অথবা আমাদের সাঞ্জেনের অফিসে চলে আসুন এবং আপনাদের পছন্দ অনুযায়ী ইউনিভার্সিটি সাবজেক্ট আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণটাই করে দিব। যারা চাচ্ছেন যে আমরা অনেক দূরে আছি, আমরা কিভাবে সাঞ্জেনের ঢাকা অফিসে আসব, তারা চাইলে আমাদের সিলেট অফিসেও কন্ট্যাক্ট করতে পারেন, অথবা সাঞ্জেনের যে স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে ফোনে কন্ট্যাক্ট করে সরাসরি অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু করে আপনাদের পুরো প্রসেসিংটি কিন্তু করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।